एवरीवन तो आज के जे आमी ভিডিওটি করছি আপার প্যারামেডিক রিলেটেড একটা লেটেস্ট নিউজ বা বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে নিউজ 18 বাংলার ওয়েব পোর্টালে তো আমি সেই নিউজটি আজকে তোমাদের সামনে তুলে ধরছি চলো বন্ধুরা শুরু করা যাক দুর্দিনেও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়োগে তৎপর এসএসসির সাম্প্রতিক উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীরা একাধিকবার শিক্ষামন্ত্রী ফেসবুক পোস্টে বাড়ি থেকে বসে নিয়োগের দাবি নিয়ে পোস্ট করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চার বছরেরও বেশি হয়ে গেল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে নিয়োগ জটিলতা কেটেও কাটছে না স্কুল সার্ভিস কমিশনের তার উপরে গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের সংক্রমণ এবং তার জেরে চলা লকডাউন এর দরুন নিয়োগ প্রক্রিয়া আরও পিছিয়ে গেছে এবার তাই লকডাউন চলাকালীন আবারও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৎপরতা শুরু করলো স্কুল সার্ভিস কমিশন এই পরিস্থিতিতেই যাতে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের স্থগিতাদেশের শুনানি জরুরি ভিত্তিতে করা হয় তার জন্য হাইকোর্টের কাছে আবারও আবেদন রাখছে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রার্থীরা দুটি পর্যায়ে প্রোটেস্ট ফ্রম হোম এই পদ্ধতিতে আন্দোলন চালিয়েছেন নিয়োগের দাবিতে শুধু তাই নয় শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে নিয়োগের দাবি নিয়ে একাধিকবার ছবিসহ পোস্ট করেছেন নিয়োগের প্রার্থীরা সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসিকে তার জেরেই নিয়োগের মামলার দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন বলেই মনে করা হচ্ছে উচ্চ প্রাথমিকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগের শূন্য পদ রয়েছে 14,000-এরও বেশি চার বছর ধরে নিয়োগের প্রক্রিয়া চললেও এখনও পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি শেষ করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন মূলত আইনি জটিলতায় নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে কিছুটা আইনি জটিলতা কাটিয়ে গত বছর পুজোর আগেই মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেই মেধাতালিকায় গরবিল অস্বচ্ছতার অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয় এসএসসি চাকরিপ্রার্থীদের করা মামলার উপর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াতে স্থগিতাদেশ দেয় স্কুল সার্ভিস কমিশন গত কয়েক মাস ধরে সেই মামলার শুনানি চলছে হাইকোর্টে মামলার শুনানি পর্ব অনেকটাই এগিয়ে গেছে বলে জানাচ্ছেন কমিশনের আধিকারিকরা কিন্তু তারই মধ্যে লকডাউন এবং করোনা ভাইরাসের সংক্রমণ পিছিয়ে দিয়েছে অনেকটাই মামলার শুনানি পর্ব সম্প্রতি উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীরা একাধিকবার শিক্ষামন্ত্রী ফেসবুক পোস্টে বাড়ি থেকে বসে নিয়োগের দাবি নিয়ে পোস্ট করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যদিও ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী তার নিজের ফেসবুক পেজেই লিখেছিলেন আদালত ছেড়ে দিলেই রাজ্যে নিয়োগ প্রক্রিয়া করতে প্রস্তুত চলতি সপ্তাহে আবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের হাইকোর্টে বিচারাধীন মামলার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করার জন্য এসএসসিকে নির্দেশ দিতে শিক্ষামন্ত্রী বলেই এসএসসি সূত্র খবর জানা গেছে স্কুল সার্ভিস কমিশনের তরফে আদালতের কাছে আবেদন জানানো হবে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া খুবই লম্বে স্থগিতাদেশ তুলে যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে দেওয়া হয় সেই বিষয়ে প্রয়োজনীয় আবেদন হাইকোর্টের কাছে রাখা হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি স্কুল সার্ভিস কমিশনের কোনো আধিকারিক তো বন্ধুরা আজকে ছিল নিউজের এই লেটেস্ট আপডেট তো বিগ ব্রেকিং নিউজ তোমরা এই নিউজটিকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে প্রচুর মানে শেয়ার ছড়িয়ে দাও তো আরেকটা কথা বলে রাখি আমি এই চ্যানেল শুধুমাত্র নিউজে দিই না WBSSC-র পরিবর্তন নিয়ম অনুসারে যে টেট পিটি হতে চলেছে সেই টেট পিটির একদম কমপ্লিট প্রিপারেশন কিন্তু চ্যানেলের মাধ্যমে করা হয় তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে চ্যানেলের সাথে থাকো তো চলো বন্ধুরা আজকে এইটুকুই হ্যাভ এ গুড ডে দেখা হচ্ছে